ফের শিরোনামে বন্ধন ব্যাংক। এবারে এক বিধবা মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা কেটে নেওয়ার অভিযোগ বন্ধন ব্যাংকের বিরুদ্ধে। ঘটনা মেলাঘর বন্ধন ব্যাংক শাখায়। এরাজ্যে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে। ইদানিং বন্ধন ব্যাংকের বিরুদ্ধে নানান মিডিয়াতে একের পর এক সংবাদ প্রকাশিত হয়েই যাচ্ছে। বেশ কয়েক বছর আগে মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবি মেলাঘর বন্ধন ব্রাঞ্চ থেকে 1.5 লক্ষ টাকার ঋণ নিয়েছেন। যথাসময়ে তিনি সেই ঋণ পরিশোধ করে যাচ্ছিলেন। করোনাকালীন সময়ে ফুলজান বিবির শরীর খারাপ হওয়ার পরে সেই ঋণ চালাতে অসমর্থ হন। এর মধ্যে বন্ধন ব্রাঞ্চ থেকে এই কর্মচারী ফুলজান বিবির বাড়িতে এসে বলেছিল, আর 46,000 টাকা দিলে আপনার কিস্তি শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে মোহনভোগ ব্লক অধীন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির 48,000 টাকা বন্ধন ব্যাংকে ঢোকার পর বন্ধন ব্যাংক ফুলজান বিবির সরকারি আবাস যোজনার ঘরের টাকা কেটে নেয়। এই খবরটি ফুলজান বিবি যখন বন্ধন ব্যাংকে যান, তখন তার সাথে মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যরা বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। ফুলজান বিবি মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যদের বলেছিল, আমি আস্তে ধীরে ধীরে আপনাদের কিস্তি শেষ করে দেব। তাছাড়াও এই বন্ধন ব্রাঞ্চের সদস্যরা মেলাঘরের ফুলজান বিবির রেখার টাকা ও গ্যাসের ভর্তুকির টাকা কেটে নিয়েছিল। মূলত যতটুকু জানা আছে বা অন্যান্য ব্যাংকের সূত্র মারফত জানা যায়, সরকারি আবাস যোজনার ঘরের টাকা কোনো ব্যাংক সে টাকা কাটতে পারে না, কিন্তু বন্ধন ব্যাংক তা করেছে। ফুলজান বিবির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা মেলাঘর বন্ধন ব্যাংক বা ব্রাঞ্চ কেটে নেওয়ার পর মোহনভোগ আর ব্লকের বিডিও মেলাঘর বন্ধন ব্যাংকে একটি চিঠি পাঠান সেই টাকা না কাটার জন্য। কিন্তু বিডিও সেই চিঠি বন্ধন ব্যাংক কলাপাতার মতন ব্যবহার করেনি। ঘরের টাকা হারিয়ে দিশেহারা ফুলজান বিবি। আপনার এই যে সরকারি ঘরের টাকা, সরকারি ঘরের টাকা তারা বন্ধন অফিসে কাটতে লাগছে। আমি 5-6 বার প্রথম গেছি, আজ 2-3 মাস তারা আমার টাকাটা দেয় না। দেনা দেনা করতে করতে আমি দেহ নিজের থেকে টাকা দিয়া এরপরে ঘরটা করছি, করে তার কাছে অনুরোধ করছি টাকাটা দেওয়ার লেগে, তারা কিছু দিত না। আমি বন্ধন তুলছি, ঠিক আছে, বন্ধন তুলে আমি সালাই লেছি, 1.5 লাখ টাকা তুলছি, আমি চালাইছি, এরপরে 85,000 টাকা তারা আমার কাছে ঋণই আছে, খানা আছে। এরপরে ফট করে আমার শরীর খারাপ হয়ে গেছে, গেছে অসুস্থ। আমি আজে 1 বছর রেখার কাজ করতাম পারি না, কিন্তু 1 বছর আগে আমি 2 বছর রেখার কাজ করছি, 2 বছরের রেখার টাকা তারা কিন্তু ইয়া করছে, কাজ চালাইছে। আমার গ্যাসের টাকা আছে, তারা গ্যাসের টাকা কাজ চালাইছে, এদিকেও আমার বইয়ে তুলছে না, এদিন নাই 85,000 টাকা মজুরি দিয়ে তারা মাস মাসও করছে, এই ইয়া দিলে শেষ হয়ে যাবো, 46,000 টাকা দিলে কিস্তিটা শেষ হয়ে যাবো। কত টাকা কাটছে আপনার? আমার কত টাকা লোনের টাকা ঘরের টাকা কাছে 48,000 টাকা একবারে খুঁজ দিয়েছে। তখন তারা আমি কইছি তোমরা কিছু রাখো, কিছু আমার দাও, আমি ঘরটা করি, তারা এও মানছে না, দিছে না। আর অবশ্য কোন ব্যাংক এটা? কোন ব্যাংক? মেলাঘর বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংক। তারপরে তারা মানে দাম দেয় না, গেলে তারা আমার মুখে ফিরেও চায় না, কথা কয়, অবশ্য কথাবার্তি কয়, টাকা নিয়ে খাইছি, রঙে রঙে রঙ টাকা দিতাম পারি না। আমি তো আর অস্বীকার নাই টাকা দিতাম না, আমি যখন কইতে আসছি আমি টাকা দেবো, টাকা কোনো অস্বীকার নাই। অকন আমি গরিব মহিলা হিসাবে আমার ধরেন ইয়া হয়েছে, স্বামীও নাই, বিধবা, এরপর আমার ঠ্যাংটির ভিতরে মানে বহুটি গেছি গিয়ে এই 1 বছরে, এই কারণে আমি তারা বন্ধন চালাইতে পারছি না। অকন তো আমি কইতে আসি বন্ধন রানিংয়ে চালাই যান, তোমরা এনতে কিছু কাটতে রাখো। এটা আপনার পঞ্চায়েত বা বিডিও জানাইছেন? জানাইছি, সবাই জানছে, বিডিও সিডি লিখে দিছে, বিডিও সিডিও আছে, বিডিও সিডি নিয়ে তার কাছে আমি দিছি, তারা সিডিটা গ্যারান্টি করছে না। আর পঞ্চায়েতের থেকেও লোক গেছে কয়েকবার। এখন কী চাইতেছেন আপনি? অন আমি চাইতে আসি, তারা যখন আমার কাছে ফানা আছে, আমার ফানা আমি রানিংয়ে চালাই যাব, তারা যাতে আমার ঘরের টাকাটা এই মানে উপরের মহল থেকে আমি কইতে আসছি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ, আমার ঘরের টাকাটা যাতে ফিরিয়ে দেয়। আমি নিজের গাড়ির টাকা দিয়ে জানালা পর্যন্ত তুলছি, আর বাকি টাকা যাতে আমার ফিরিয়ে দেয়। আমি এই যে তারা ফুলজান দিবি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।